আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিখা আমার চ্যানেলে। অ্যাকচুয়ালি আজকে ঈদের মাত্র 4 দিন বাকি, আমাদের ইউকেতে 4-5 দিন। সো আমি আজকে ইফতার দিব। তো ঈদের আগে ঈদের প্রিপারেশন, তার পাশাপাশি ইফতারের আজকে যে আয়োজন করা হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আমি ব্লগ করতে মানে এত বেশি ব্যস্ত, ব্লগ করার কথা আমার মাথায় ছিল না। ম্যাডাম সাজিয়া বলেছে অ্যান্ড আই থিঙ্ক শি ইজ গোনা ডু দ্য হোল ব্লগ। ইয়া সাজিয়া, ওদেরকে পিক করার জন্য এখন যাবে, ওদেরকে পিক করতে। যাই হোক, চলুন বাচ্চাদেরকে পিক করি এবং কি করছি আজকে দেখিয়ে দিই। আমি এখানে কেইডেনকে নিয়ে বসে আছি। হাই কেইডেন, হ্যালো। আমি এখানে কেইডেনকে নিয়ে বসে আছি কিয়ান কিভানের জন্য। এখানে অনেক গাড়ি আছে। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমি পাঠাচ্ছি হলো গিফতার আমার শ্বশুরবাড়ির সবাইকে, আমার ফুপি শাশুড়ি, চাচি শাশুড়ি, আমার শ্বশুরবাড়ি অ্যান্ড আমার নেইবার্সদেরকে। সো অনেকদিন ধরে চিন্তা করছিলাম দিব দিব দিব, বাট দেওয়া হচ্ছিলো না। সো ফাইনালি চিন্তা করলাম আজকে দিয়ে দিই। অ্যান্ড ওয়েদারটা খুবই নাইস লন্ডনে এখন। এরকম ওয়েদার যদি সারা জীবন থাকতো লন্ডনে, যদি অ্যাটলিস্ট 6 মাস থাকতো আর কিছু লাগতো না। অ্যান্ড আমি মিস্টার কেইডেন খানকে একটু ভিটামিন সি খাওয়াচ্ছি, বিকজ মায়ের বুকের দুধে ভিটামিন সি থাকে না, যদিও তাকে ভিটামিন সি এর ভিটামিনস দেওয়া হয়। অ্যান্ড এই তো আমরা এখানে গাড়ির মধ্যে অপেক্ষা করছি, সাজিয়া চলে গিয়েছে কিয়ান কিভানকে পিক করার জন্য। দেন আমার একটু ব্যাংকে কাজ আছে, দেন বাসায় যাব। আম্মু অলরেডি অনেক কিছু করেছে, আমি আর সাজি অনেকটা প্রিপারেশন করে এসেছি। কী কী বানাচ্ছি, কী কী করছি সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। সো আই হোপ আপনারা আমাদের আজকের এই ভিডিওটি ডেফিনেটলি এনজয় করবেন। কেইডেন, হাই বেবি। এ বেবা, আব্বা, আব্বুটা, কি পড়ছো তুমি? তো দেখাও তো সবাইকে, মাম্মি ইজ মাই ওয়ার্ল্ড। এখানে ডাল, পেঁয়াজ এগুলো সব করা হচ্ছে। এখানে বেসন করে রেখেছে, এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে ফর ফ্রাইড চিকেন। এখানে আমি ফ্রুটস কাটাকাটি করছি। এখানে ফ্রাইড রাইস করে রাখা হয়েছে, আলু ম্যাশড করে রাখা হয়েছে। সো এগুলো সব এখন করা হচ্ছে। এখানে সব প্যাকিং এর জন্য সব বক্স কিনে রাখা হয়েছে, সো সব বক্স গুলো এখানে আছে। সো ভাজা পড়ার পাশাপাশি ফ্রুটস অ্যান্ড এভরিথিং সব প্যাকিং করা শুরু করে দিয়েছি। অ্যান্ড আমরা এক যে বাসাতেই দিচ্ছি পার হেড হিসেবে সমস্ত খাওয়া দাওয়া দিচ্ছি। অ্যান্ড এখানে সব ভাজা পড়া শুরু হয়েছে, কারণ ভাজা পড়ার আইটেম অনেকগুলো ছিল। ফ্রাইড চিকেন থেকে শুরু করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপরে ডিমের চপ, মোজারেলা চিজ। সো একে একে সব ভাজা পড়া শুরু করা হয়েছে, কারণ ভাজা পড়া হতে ভালো করে অল্প আছে, ভালো করে করতে গেলে অনেক টাইম লাগে। লাস্টের দিকে অ্যাকচুয়ালি আমরা জোরে আজ বাড়িয়ে দিয়েছিলাম। সো অনেকটাই ভাজা পড়া অনেকটা হয়ে গিয়েছে। যখনই যেটা হয়ে যাচ্ছে সেটাই আমরা যার যার ইউনো বক্সে করে সাজানো শুরু করেছি। আর এখানে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেনের বক্স আলাদা করা হয়েছে, ভাজা পড়ার বক্স আলাদা, স্যান্ডউইচের বক্স করা হয়েছে আলাদা, এবং ফ্রুটসের বক্স করা হয়েছে আলাদা। অ্যান্ড তারপর এইভাবে আমরা বড় একটি বক্সে সব ধরনের আইটেম একসাথে দিয়ে যার যার বাসায় দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স আমরা অলরেডি রেডি করে ফেলেছি। ফুপিদের নাম কয়েকটা লিখে ফেলেছি, কারণ মানুষ হিসেবে যেহেতু গড় পার হেড হিসেবে খাওয়া দাওয়া হচ্ছে, তো কখনো যেন মানে মিস না হয়ে যায়, এটা যেন ওটা না চলে যায়। সো এই তো অলমোস্ট অনেক কিছু ডান। আর কিছু খাওয়া দাওয়া একটু মানে ভাজতে গিয়ে কিছুটা নষ্ট হয়ে গিয়েছিলো, সেগুলো তাড়াতাড়ি আবার বানানো হয়েছে।
বাট আলহামদুলিল্লাহ সব কিছু অন টাইমে করার চেষ্টা করছি আর আমার কাছে মনে হচ্ছে আমরা ঠিকভাবে পারবো। আর মিস্টার খান যেহেতু আছে, সে দুই ফ্যামিলিতে দিবে যেটা একটু আমার বাসা থেকে দূরে, অ্যান্ড আমার বাসার পাশে যারা থাকেন, যে ফুপি এবং চাচি আমার শ্বশুরবাড়ি, আমি সেখানে দৌড় দিয়ে দিয়ে আসতে পারবো। আপাতত এই প্ল্যানিং, দেখা যাক আমাদের প্ল্যানিং ওয়াইজ আমরা সব কিছু করতে পারি কিনা। আমার শাশুড়ি এসেছিলেন, সেও হেল্প করেছেন। গাড়িতে এখন আমাদের ইফতারের 10 মিনিট আছে, আমাদের সব জায়গায় খাওয়া, এটা হলো আমার ইমার্জেন্সি খেজুর, ইন কেস যদি আজান দিয়ে দেয় আমি এটা খাবো। সমাজের সাথে যুদ্ধ করে আমরা এখন ইফতার দিতে যাচ্ছি। ভাইয়া হাফ নিয়ে গেছে, এখন আমরা অন্য হাফ নিয়ে যাচ্ছি। আমরা এসে পড়ছি, সবারটা চলে যাবে টাইম মতো, বাট তারপরেও তো মানুষের টেনশন কাজ করে। তোমার অনুভূতি কী ভাবি? হরেবল, বাট ভাল লাগতেছে যে অ্যাটলিস্ট আমরা আজানের আগে সবাইকে দিতে পারতেছি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। বেবি আজকে ব্লগের মধ্যে আগে বলছে আমরা ইফতার দিব, কিন্তু কিচ্ছু বলে নাই কাকে ইফতার দিব। নাও একটা আরেক জায়গায় বলছো, তো আমরা কয়জনকে দিচ্ছি? আমরা ইন টোটাল 7 ফ্যামিলি আর আমরা 8 ফ্যামিলি, প্রায় 30 জন, 30 পিপল। তো ওই হিসেবে আমার এটা, আমরা এটা চেক করে আমার মনে হয় আমরা কেটারিং বিজনেস দিতে পারবো, কারণ আমাদের সিস্টেম ভালো ছিল। বাট হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সব আজকে ভালোর ভালো হয়ে গিয়েছে, সব কিছু ঠিকঠাকভাবে সবার বাসায় ইফতারি পাঠাতে পেরেছি। আমার শ্বশুরবাড়ির সবাই, আমার ফুপি শাশুড়ি, চাচি শাশুড়ি, আমার শ্বশুরবাড়ি, এদের সবার বাসায় খাবার পাঠানোর অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল, বাট আসলে 3 বাচ্চা, কোনো না কোনো কিছু লেগেই থাকে ননস্টপ, সো করবো 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 করে করাই হচ্ছিলো না, ফাইনালি করে ফেললাম। অ্যান্ড আই এম সো হ্যাপি যে টাইম মতন খাবার পৌঁছাতে পেরেছি, অ্যান্ড সবাই ওই লাইক করেছে, কারণ আমি অলরেডি টেক্সট পেয়েছি। অ্যান্ড সো টায়ার্ড, রাত দুইটা পর্যন্ত আমি ক্লিনিং করেছি, কারণ আম্মু সারাদিন অনেক কষ্ট করেছে, তো আম্মুকে আমি আর ক্লিনিংয়ের জন্য রাখিনি। আম্মুকে বলেছি তুমি যাও নামাজ পড়ো, দেন আমি ক্লিনিং করে টুরে দেন আমি নামাজে গিয়েছি। সো ভালো লাগে, অনেক কিছু করতে মন চায়, বিদেশের জীবনটা একটু কঠিন, আর যখন বাচ্চা কাচ্চা থাকে, আর আসলে সব কিছু মা বোন আছে বলে মায়ের উপর প্রেশার দেওয়া, অলরেডি আমার আম্মু অনেক কিছু করছে, তো সব কিছু যে মায়ের উপর প্রেশার দিয়ে করবো এটা আমার কাছে পছন্দ না। যতটুকু সম্ভব আমারও করা উচিত, যদিও আমি তেমন কিছু করতে পারি না, বাট চেষ্টা করি। বাট এবার এখন একটু কেটেন বড় হয়েছে, সো এখন থেকে অনেক কিছু করার চেষ্টা করছি, কারণ যেহেতু বড় হচ্ছে এখন অনেক কিছু করার স্কোপ আছে আমার। এই তো এই সবের কারণে আসলে ডেইলি ব্লগস করবো 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 করাই হয় না। আলহামদুলিল্লাহ এখন থেকে ডেইলি ব্লগ করা হবে, মানে ঈদের ডেইলি ব্লগ তো করছি, বাট ঈদের ব্লগগুলো করা শুরু করব, কারণ এই আজকের দিনের প্রিপারেশন করতে করতে আমার অনেক কিছু হয়েছে। এখন মিস্টার খান ব্যবসা বাণিজ্য নিয়ে এত বিজি থাকে, সব কিছু আমাকেই করতে হয়, বাজার ঘাট সব কিছু, সো দুজন মিলিয়ে আসলে সংসারটাকে ধরে রাখতে হয়। অ্যান্ড সেও এসেছিলো, সেও অনেক কিছু করেছে, অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছে, বক্সেসগুলো কীভাবে দিব না দিব এগুলো সব তার আইডিয়া ছিল, সো হি ইজ রিয়েলি গুড এই সব ব্যাপারে। অ্যান্ড এই তো রোজা শেষ হয়ে যাচ্ছে, আই ক্যান বিলিভ আল্লাহ তালা নেক্সট ইয়ার আমরা রোজা পাবো কি না। অ্যান্ড নিয়ত একটা করলে সেই নিয়তটা যখন ফুলফিল হয়, আর থেকে বড় ব্লেসিং আর কিছু হয় না। সো সামনের বছর অনেক নিয়ত আছে, দেখা যাক কী করতে পারি না করতে পারি। এই তো আজকের দিন ছিল আমার এমনটাই, সবার জন্য যতটুকু পেরেছি করেছি। অ্যান্ড আমার হিসেবে প্রত্যেকটা মেয়েরই তার নিজের সংসারের পাশাপাশি শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সব কিছু নিয়ে চলা উচিত। অনেকে বলে অনেক ধরনের কথা, আমার কাছে মনে হয় আপনি আপনার দায়িত্বটুকু করে যান। অ্যাজ আ গুড মুসলিম হতে হলে আমাদেরকে নিজেদের দায়িত্বগুলো খুব ভালোভাবে করতে হবে, আমরা শুধু এক্সপেক্ট করব না। স্যাক্রিফাইস যারা বেশি করে আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু অনেক পছন্দ করে। সো আপনি আপনার দায়িত্ব করে যান, আল্লাহ তাআলা আমাদেরকে ডেফিনেটলি আমাদের কষ্টের ফল দিবে, আমাদের কর্মের ফল দিবে। আপনি ভালো কাজ করবেন আপনার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুজনের জন্য, আল্লাহ তাআলা আপনাকে দেখবে। আর ডিফিকাল্টিস আসবে, এগুলো আমাদের টেস্ট, এগুলো আমাদের ইমানকে স্ট্রং করার জন্য, এবং এগুলো আমাদেরকে আল্লাহ তাআলার সাথে কানেকশন আরও স্ট্রং করার জন্য করা হয়। তো আল্লাহ তাআলার সাথে কানেকশন স্ট্রং করুন, প্রতিদিন নিজেকে ডেভেলপ করুন। এই রমাদান শেষ হয়ে যাচ্ছে, নেক্সট রমাদান আমরা কেউ পাবো কি না আমরা কেউ জানি না,
সো আমরা বেটার পারসন হওয়ার চেষ্টা করি এভরি সিঙ্গেল ডে, যেন মৃত্যুর সময় আল্লাহ তাআলাকে বলতে পারি কিছুটা হলেও চেষ্টা করেছি একটু ভালো হওয়ার, আর আল্লাহ আপনি এটা কবুল করেন। অ্যান্ড আল্লাহ তাআলা সেটা অবশ্যই দেখেন, আল্লাহ তাআলা কোনো কিছু না দেখে থাকেন না। তো প্রতিদিন ভুল করার পরও মাফ চেয়ে চেষ্টা করুন আর একটা ভালো কিছু করার। আই থিঙ্ক এর মধ্যেই প্রকৃত সুখ, এর মধ্যেই প্রকৃত প্রাপ্তি, কারণ এর মধ্যে থেকে হয়তো আমরা আল্লাহ তাআলার কাছে সব গুণার জন্য মাফ পেতে পারি। এনিওয়েজ অনেক কথা বলে ফেলেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে আমি স্কিন কেয়ারের ভিডিও দিব, যে ঈদের আগে আমি কী কী স্কিন কেয়ার করছি, এবং শপিংয়ের ভিডিও অর্ধেক করেছি, আরও কিছুটা বাকি যেহেতু শপিং পুরোটা হয়নি। সো এই জন্য যাই হোক, যাবার আগে যে কথাটি সবসময় বলি, হেল্প ইচ আদার, টক ইচ আদার, লাভ ইচ আদার, রেসপেক্ট ইচ আদার, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর উঠবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।